ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা বাণিজ্য মোটামুটি খুবই ভালো। আচ্ছা, আপনার এখানে তো প্রতিনিয়ত সার গরু বেচে বিক্রি করেন? প্রতিনিয়ত গরু পাওয়া যায়, খামার ভরা গরু আছে, সমস্যা নেই। প্রতিবেদন ছাড়াও যদি গরু চাই আসলে পরে সরজমিনে সে পাবে, দেখে শুনে নিবে। আপনার পরিচয়টা একটু বলে দেন। আমার নাম মিন্টু সরকার, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকেলা গ্রাম। অরণকলা গ্রাম, অরণকলা হাটের পাশেই আপনার? অরণকলা হাটের পাশেই। প্রতিনিয়ত সার গরু পাওয়া যায় আপনাদের এখানে? আজকের কালেকশনে কি কি ধরনের সার গরু? আজকে মোট 8 পিস দেখাবো, দুইটা জোড়া করছে আর একটা হাইডে রাখছি আর পাঁচটা লাটে। আচ্ছা, মানে লট আকারে আছে, সিঙ্গেল আকারে আছে, যার যেরকম পছন্দ সে সেভাবে নিতে পারে। আচ্ছা, তো চলেন যেগুলো কালেকশন আছে এক এক করে সেগুলো দেখি আমরা। চলেন। তুই মাশাল্লাহ সুন্দর গঠনের কানমাথা ঘোরানো যে সার বাচ্চাটি নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন, কোন জাতের এটা? এটা অরিজিনাল গির। এই গির বাছুরটা এখনই ধরেন যে হাইডে ধরেন এখনই 55 মতন হয়ে গেছে বাছুর টাইপের গরুটা, কিন্তু এখনও 25 সালে টার্গেট করতে হবে, 24 হবে না। গরুটা যেমন দেখনি আলা যেমন আনকমন, নাভি কম্বল, ছুটটা আকর্ষণীয়, আর কান দুটা তো ধরেন যে এক হাত করে কান দুটো অলরেডি, গরুটা সব দিক দিয়ে অল স্কোয়ার, যে নেবে তার অনেক লাভবান হবে। সামনের ভবিষ্যৎ এখন বাচ্চাটাই, বয়সটা কেমন আছে? এগুলা বয়সটা কেবল 16 মাস এই বাস গরুটা। 16 মাস অর্থাৎ এই বছর কোরবানিতে আসবে না, সামনের জন্য রেডি করতে হবে। জি জি। আচ্ছা, দাম কি জোড়া আকারেই বলবেন না সিঙ্গেল বলবেন? না, এর সাথে আরেকটা বাছুর আছে, দুটা জোড়া দাম বলবো। জোড়ায় দাম বলবেন? জি। পাশে যেটা নিয়ে আসছেন নাভি কম্বল ঝোলানো সার বাচ্চা, এটা সম্পর্কে একটু বলবেন। এটা বামা কস টাইপের বাচ্চা, কিছু বামার মিশ্রিত আছে, যাকে জোড়ার দাম চাচ্ছি দর্শক ভাইদের জন্য 3,10,000 টাকা। 3,10,000 টাকা জোড়ায় দাম চাচ্ছে? জোড়ায় যে ভাই নিবে, জোড়া দুটা ধরেন যে 25 সালে টার্গেট করতে হবে, গরু দুটা ধরেন যে হাট কাঁপানো গরু হবে। সামনের ভবিষ্যৎ হিসেবে কেমন কি আছে অভিজ্ঞ যারা ক্রেতা ভাই, তারা দেখে শুনে সিদ্ধান্ত নেবে? জি। গরু দুটো সম্পূর্ণ সুস্থ সবল আছে? একবারে সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, এই জোড়া সাইড করে দেন, পরের গরুগুলো দেখাই। এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 3 নম্বরে বেশ বড় সড়ো সাইজের খাড়া চটের একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা হচ্ছে সায়েল, 100% সায়েলা, পাকিস্তানি সায়েল যাকে বলে। এর বিশেষ করে ছুটটা মনে করেন যে আপনার অনেক উঁচা, নাভি কম্বল ঝুলন্ত, অনেক হাই মনে করেন ওয়েটের গরু হবে, মাংস লাগার জায়গা অনেক ওয়েটের গরু। আর এবং গরু কেবল দাঁতটা সবে দুধে পড়ছে, এখনো পুরাটা ওটাই নেই দাঁত। পর্যাপ্ত সময় যেমন জায়গা আছে গরুটা, ধরেন যে সেই সুন্দর দর্শনধারী গরু দেখলে পরে সরজমিনে আসতে হবে ভাই। এই গরুটা ধরেন যে না আসে দেখলে পরে এরা ক্যামেরায় বোঝা যাবে না এই গরুটা কেমন পার্সেন্টে এবং কত গরু, গরুটা সরজমিনে আসতে হবে। যারা নিতে চায় সরাসরি এসে দেখে মিলাই দেখে শুনে নেবে গরুটা। আমি এটার দাম আলোচনা সাপেক্ষে রাখবো, এটা আলোচনা করে বিক্রি করবে। জি, যে ভাই নেবে আমার মোবাইলে কন্ট্যাক্ট করে আমার সাথে কথা দরদাম করে নেবে। এটা 3 নম্বর দেখলাম, সাইড করে দেন, 4 নম্বরটা দেখাই। তো পরপর 3টা গরু দেখানোর পর এবার সবার 5টা গরুদের লট করছেন। লটের শুরুতে যে গরুটা দেখতেছি আমরা লাল রঙের গরুটা, এটা সম্পর্কে একটু জানাবেন? এটা 100% সায়েল গরু, এখনো এই গরুটার দাঁত পড়েনি, দাঁতটা কেবল ফাঁক হয়েছে, তবে দাঁত পড়ে যাবে 1-2 মাসের ভিতরে। গরুটা অনেক ওয়েটের গরু হবে, গরুটা যেমন নাভি যেমন কম্বল আকর্ষণীয় সুটটা, গরুটা ধরেন মায়ের বিচিয়ারা। এই গরুটা হচ্ছে আপনার দর্শক ভাইদের জন্য দাম রাখছি 2,00,000 টাকা। 2,00,000 টাকা এই বছর কোরবানিতে কেউ চাইলে সেল দিতে পারবে? জি জি। আচ্ছা, 5টা গরু দিয়ে লট করছেন, 5টা লটের 1 নম্বর দেখলাম, পাশে লাল রঙের আরও একটা গরু আনছেন, এটা সম্পর্কে একটু? এটা কেবল দাঁত কেবল একটা পড়ছে, এটাও 100% সায়াল, যেমন ঝুল যেমন নাভি এর কোনো অংশ কম নয়, 100% সায়াল। এই গরুটা ধরেন যায় দর্শক ভাইদের জন্য দাম রাখছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা দাম রাখছেন, যারা নিবে আলোচনা করে গরু নিতে পারে। জি। সাইড করে দেন, পাশে 3 নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন? এটা 100% সায়াল গরু, পাকিস্তানি সায়াল যাকে বলে। আচ্ছা, এটাও গরু কেবল 2 দাঁত বয়স। এই গরুটা ধরেন যে ওজন কিন্তু সব 6 মনে আপ আছে, যেগুলো গরু আছে সব গরু কিন্তু অ্যাভারেজ 6 মনে ওই পারে গ্রস্ত হবে, 7 মনেও আছে গরু কতগুলো। এই গরুটার দাম রাখছি 1,80,000 টাকা। 1,80,000 টাকা দাম রাখছেন, যারা গরু নেবে সরাসরি এসে তথ্য মিলায় গরু নিতে পারে। জি, দেখে শুনে নেবে, এটাই সরজমিনে আসলে আমার জন্য খুবই ভালো হয়। আচ্ছা, এই পাশে আজকে ভিডিও সিরিয়ালে 4 নম্বরে অর্থাৎ 5টা লটের 4 নম্বরে যেটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে? এটা 100% ব্ল্যাক সায়াল, এটারও কেবল 2 দাঁত, এটারও 6 মন আপ আছে ওজন।
ব্ল্যাক সাইল যাকে বলে এই গরুটা কেবল অনেক জায়গা যেমন ধরেন যে চামড়া ঢিল আছে কেবল দাঁত পড়ছে গরুটা এখন খালি খাওয়াবে এবং গায়ে গোস্ত লাগবে এই গরুটার দাম রাখছি 10,000 জন্য 180,000 টাকা 180,000 টাকা সামনের ভবিষ্যৎ প্লাস কেমন কি আছে জেনে বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন জি জি গরু সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা এটা 4 নাম্বার দেখলাম পাঁচটা লটে সর্বশেষ 5 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা হলো সায়াল গরু এই গরুটার পা গুলো যেমন মোটা তেমন ধরেন যে আকর্ষণীয় কেবল দাঁত এটারও কেবল দাঁত দুটা পড়ছে কিন্তু এখনো সম্পূর্ণ ওঠে নাই যার গরুটা যেমন দর্শনধারী গরু গরুটা কিন্তু ধোয়ানো হয় নাই শীতের জন্য গরুটা ধোয়ানোর কারণে কালারটা হচ্ছে একটু কেমন লাগছে কিন্তু গরুটা খুবই সুন্দর কালার এবং গরুটা ধরেন যে গায়ে 7 মণ গোস্ত আছে এই গরুটা হ্যাঁ এই গরুটা অলরেডি ধরেন যে 7 মণ গায়ে গোস্ত আছে এই গরুটা আপনি দাম রাখছি 10,000 জন্য 2,10,000 টাকা 2,10,000 জি পরপর পাঁচটা যদি একত্রে কোনো শুভাগ কিনে তাহলে তাদের জন্য কেমন দাম রাখতে পারবেন এই পাঁচটা যদি কোনো ভাই লাঠে নেয় তাহলে সুবর্ণ সুযোগ দেব 1,70,000 টাকা পার পিস 1,70,000 টাকা পার পিস কেউ চাইলে পাঁচটা করে একবারে নিতে পারে দর্শক ভাইদের যদি কিছু বলতে চান দর্শক ভাইদের জন্য একটা কথাই বলবো যে আপনারা গরু যাচাই বাছাই করে কিনবেন এসে সরজমিনে এসে গরু দেখে নেবেন তাহলে পরে আমাদের জন্য খুবই ভালো হয় আচ্ছা সরাসরি আসবে ঠিকানা অনুযায়ী এসে দেখে শুনে নিতে পারে জি আর একবার ঠিকানাটা একটু বলে দিন তো আমার নাম চি মিন্টু কুমার সরকার ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম পাবনা জেলা আচ্ছা তো সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম